এবার বলো, কেন মিথ্যে কথা বলেছো? কেন দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলেছো তুমি? আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। ভুল হয়ে গেছে? শোনো, ভুল হয়ে গেছে বলে কোনো কথা হয় না, কিন্তু ভুল যখন করেছো শাস্তি তোমাকে পেতেই হবে। আপনি তো আমাকে সারাদিন না খায় রাখলেন, খিদেতে আমার পেট চোচো করছে। এ তো কিছুই না, আপনি আমাকে আরো শাস্তি দেবেন? দেখুন, আপনি আছেন বলেই আমি বাড়ি যেতে পারিনি, আমি আপনাকে এখানে পাহারা দিচ্ছি। যাও না, চলে যাও, কে থাকতে বলেছে? শোনো, আমাকে কাউকে পাহারা দিতে হবে না। শঙ্কর স্যার আমাকে মেরে ফেলবে তাহলে। আমাকে এক্সট্রা টাকা দিয়েছে জানেন? এক্সট্রা টাকা কিসের জন্য? বারে এই যে সবাই ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে, আমিও তো চলে যেতে চাইছিলাম। শঙ্কর স্যার বারে বারে বলেছে তুমি চলে গেলে দিদিমণি একা থাকবে কি করে, তোমার কি একটুও বুঝবার নেই? তারপরে উনি বললেন যে তুমি যা টাকা পাও তা ডবল টাকা এই লকডাউন পিরিয়ডে দেবো, এখন তো তোমার কোনো অসুবিধা নেই। শঙ্কর স্যার তোমাকে ঘুষ দিয়েছেন? ঘুষ বলছেন কেন দিদি, ঘুষ কেন হতে যাবে? আমি এখানে আছি বলেই তো উনি খুশি হয়ে আমাকে দিয়েছেন। তোমার শঙ্কর স্যারের চরিত্রের যা প্রমাণ পাচ্ছি না আস্তে আস্তে। ম্যাডাম আপনি অন্তত এ কথা বলবেন না, উনি দেবতার মতো মানুষ, আপনি একা থাকবেন বলেই তো উনি আমাকে এখানে থাকতে বলেছেন, আপনার জন্যই তো। কে বলেছিল? কে উনাকে মাথার দেবী দিয়েছিল যে আমার জন্য থাকতে হবে? আমি বলেছিলাম? কে উনাকে বলেছিল এত কিছু করতে? সে কথা আমাকে বলছেন কেন? সে কথা তো আপনি স্যারের সঙ্গে বোঝাপড়া করে নিতে পারেন। এখন তো মনে হচ্ছে আমার চাকরিটাই চলে যাবে। তোমার মতো লোকের চাকরি চলে যাওয়াই উচিত। দেশে বউ বাচ্চা আছে, আপনি তো জানেন আমাকে কত কষ্ট করে সংসার চালাতে হয়। তাহলে এইরকম অন্যায় কাজ করো কেন? আমি কি অন্যায় করেছি বলুন তো? আমি ওনাদের চাকরি করি, ওনারা কিছু বললে আমি করব না। তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছো? আমাকে সোজা কথা বলো, আমি তোমার কাছ থেকে আর কিচ্ছু জানতে চাই না। জানো আমি তোমাকে পুলিশে ধরে দিতে পারি। শঙ্কর স্যার আমাকে বলতে না করে দিয়েছিল, আমি কি করব? তো শঙ্কর স্যার যদি বলে কারোর গায়ে আগুন লাগাতে তুমি লাগিয়ে দেবে? শোনো, আমি কিন্তু তোমার নামে থানায় কমপ্লেন করব। আমাকে মাফ করুন দিদি, আমি আর কোনোদিন আপনার জন্য খাবার কোথাও থেকে আনবো না। কোথাও থেকে আনবে না কেন, বাইরের থেকে আনবে, কিন্তু না আমি তোমাকে আর বিশ্বাস করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনোদিন করব না। দিন টাকা দিন, আমি বাজার করে নিয়ে আসছি, কি খোলা পাবো তাও তো জানি না। খোলা না পেলে না খেয়ে থাকবো? বলছি দিদি আমি এখানে রান্না করে খাই, আলু সেদ্ধ ভাত, আর শঙ্কর স্যার ঘি কিনে দিয়েছে, আমি আপনার জন্য রান্না করব, খাবেন? শাট আপ! আসতে পারি? আসুন। ঠিক আছে, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছচ্ছি, আর বলবেন না আমাকে এক্ষুনি বেরোতে হবে, একের পর এক ঝামেলা চলছে। হ্যাঁ, লকডাউন, তারপরে আমফান, যা তা অবস্থা। হ্যাঁ, আমি আমি বুঝতে পারছি, আপনার আপনার তাড়া আছে, আপনি খুব ব্যস্ত মানুষ, কিন্তু আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি, একটা বিশেষ কথা বলতে এসেছি। কি হয়েছে, বসুন। না, আপনি এখন তাড়ায় আছেন, দু মিনিটের জন্য বসুন, ম্যাক্সিমাম দু মিনিট লাগবে কথাটা বলতে, সেই কথাটা যতক্ষণ বলবেন ততক্ষণ আপনি বসুন না, ততক্ষণ এক কাপ চা খাওয়া যেতে পারে। আপনি চা খাবেন? আপনি তো জানেন যে আমি চা খাই না। ও হ্যাঁ, আপনি তো চা খান না। আচ্ছা বলুন, কী ব্যাপার? আসলে ওই মোহর অনুসরণ করেছে। বট? হ্যাঁ, মানে ও তো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। শঙ্করবাবু, আপনি জানেন কি না জানি না, আমি এই মুহূর্তে অনেক বড় বড় বিষয়, মানে যেটাতে গোটা পৃথিবী জড়িয়ে আছে, এই সমস্ত বিষয়ের সাথে জড়িত সেই সব ঝামেলায় ফেঁসে আছি, বুঝতে পারছেন? আপনার কলেজের একজন স্টুডেন্ট খাওয়া বন্ধ করে দিয়েছে, সেইটা নিয়ে আপনি আমার কাছে কমপ্লেন করতে এসেছেন। দেখুন, শুধু যদি আমাদের কলেজেরই একজন স্টুডেন্টের পরিচয় হতো মোহর বসুর, তাহলে আমি আপনার কাছে আসতাম না। কোন পরিচয়ের কথাটা আপনি ঠিক মিন করছেন বলুন তো? চুপ করে বসে থাকবেন না শঙ্করবাবু, জাস্ট স্পিক আউট। আপনি বারবার নানা রকম অফেন্সিভ কথাবার্তা বলেছেন, আমি চুপচাপ হজম করেছি, কিন্তু এই মুহূর্তে সেটা করতে পারবো না। আপনার মধ্যে অনেকটা ছেলে মানুষই আছে,
সেই ছেলে মানুষটাকে আমি ছেলে মানুষ হিসেবে দেখেই এতদিন ট্রিট করতাম। আপনার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু তার জন্য আপনি যা ইচ্ছে তাই যখন ইচ্ছে তাই বলবেন আর সেটা আমার শুনতে হবে, সেটা হতে পারে না। না, আমার মনে হয়েছিল যে কথাটা আপনাকে জানানো দরকার। কেন বলুন তো, কেউ অনুসরণ করতেই পারে, তার অনুসরণ ভাঙানোর দায়িত্ব তো আমার নয়। আপনারা একে অপরের সঙ্গে ছেলে মানুষই করবেন, কেউ একজন অনুসরণ করবেন, এসবের মানে আমি অন্তত জানি না। না না, আপনি যা ভাবছেন তা নয়, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি কিছু ভুল বুঝছি না, ইনফ্যাক্ট আমি কিছু বুঝতেই চাইছি না। বোঝাতে আপনি আমাকে এসছেন, আমার সময়টা আপনি নষ্ট করছেন। আপনি আমাকে শুধু শুধু ইনসাল্ট করছেন। এতদিন আপনি আমাকে ইনসাল্ট করেছেন। আমি আপনাকে ইনসাল্ট করেছি? সেটা বোঝার মতো মানসিক ভারসাম্য বোধ হয় আপনি হারিয়েছেন এই পরিস্থিতিতে। না না, আপনি কি বলতে চাইছেন? বলতে যেটা চাইছি সেটা খুব স্পষ্ট, আমি এ ব্যাপারে আপনাকে কোনো সহায়তা করতে পারবো না। আপনি চাইলে নিজেকে নিজে সহায়তা করুন এবং অনুসরণ ভঙ্গ করুন। দেখুন, আমি যদি পারতাম তাহলে আমি আপনার কাছে আসতাম না। আমার মনে হয়েছিল এটা আপনাকে জানানো দরকার, আপনাকে বলা দরকার, তাই আমি এখানে এসেছি। ঠিক আছে, আমার দায়িত্ব এখানে শেষ। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, এই বিষয়টা নিয়ে জানার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই। কেন? মোর তো আপনার ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ শব্দটার মানে আপনি কি বোঝেন? দেখুন, আমি যাই বুঝি, আমার ব্যাখ্যা আমার কাছে থাক। আপনার সাথে মোহরের একটা ঘনিষ্ঠ পরিচয় আছে তো, নাকি? তো না, আমি আমি সেই জন্যই আপনাকে বলতে এসেছি। মোহরের অনেক ক্লাসমেট রয়েছে যারা মোহরের খুবই ঘনিষ্ঠ। আপনি তাদের সাথে যোগাযোগ করেছেন? মোহরের পরিবারের কারোর সাথে যোগাযোগ করেছেন? মোহরের দিদি মোহরের খুবই ঘনিষ্ঠ, আপনি জানেন নিশ্চয়ই, তার সাথে যোগাযোগ করেছেন? আপনি নিজে মোহরের ঘনিষ্ঠ, আপনি তাও আমার কাছে এসেছেন কেন বলুন তো? দেখুন, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছেন। আপনি যা ভাবছেন তা কিন্তু নয়, আমি মোহরের ঘনিষ্ঠ নই। তাহলে এতদিন ধরে আপনি বলছেন আমার চোখ যা দেখেছে সেগুলো ভুল দেখেছে? ইটস জাস্ট আ টিচার এন্ড স্টুডেন্ট রিলেশন। যদি তাইও হয়, তাহলে একজন স্টুডেন্ট অনুসরণ করলে টিচারের যেটা কর্তব্য সেটা হচ্ছে স্টুডেন্টের কাছে যাওয়া এবং কেন অনুসরণ করছে সেটা জানা এবং অনুসরণটা ভাঙা। সেটার জন্য আমার কাছে ছুটে আসার তো কোনো প্রয়োজন নেই, তাই না? হ্যাঁ, আসলে এই লকডাউনের বাজারে কোথাও খাবার পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের হোস্টেলে যে বা যারা থাকছে তাদের খাবার প্রোভাইড করার সম্পূর্ণ দায়িত্বটা আমাদের। সেক্ষেত্রে খাবার বাড়ি থেকে অ্যারেঞ্জ করে ওখানে পাঠানো হয়েছিল, আর সেটাও জানতে পেরে এতটাই অসম্মানিত বোধ করেছে এবং এতটাই রেগে গেছে যে যে দারোয়ানটি আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে ওকে পৌঁছে দিতে যেত তাকে সে আটকে রেখে দিয়েছে, বাড়ি থেকে দরজা বন্ধ করে দিয়েছে, যাতে দারোয়ান আমাদের বাড়িতে আসতে না পারে, আমাদের বাড়ি থেকে খাবার পিক আপ করে ওর কাছে নিয়ে যেতে না পারে। এবং আমার সাথে যে কী দুর্ব্যবহার করেছে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সুতরাং এ যাবৎ অবস্থায় আমাদের বাড়ি থেকে খাবার যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আর এই লকডাউনের মধ্যে কোনো হোটেল যদি খোলাও থাকে সেখানকার খাবার খাওয়া কি উচিত আমার তো মনে হয় না, সেটা সেও নয়। মজার ব্যাপার কি জানেন, আপনার উপর আমি যতই রাগ করি আপনার কাণ্ড কারখানা দেখে না আমি না হেসে আর থাকতে পারি না। বসুন। ঘটনাটা কখন ঘটেছে? আজকে আজকে দুপুরবেলা থেকে। এক মিনিট, আপনি যে বললেন মোহর বসু অনুসরণ করেছে? হ্যাঁ, আজ দুপুর থেকে খাইনি তো, আজ সকাল থেকেই কিছু খাইনি, হয়তো ঘরে বিস্কিট ছিল সেসব খেয়েছে, কিন্তু সেটা কি কোনো খাবার হলো নাকি? একটা ফুলগুন মেয়ে, তার কতটা ক্যালোরি ইনটেক করতে হয় সেটা তো আপনি বোঝেন না। এইভাবে যদি ও না খেয়ে থাকে তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে, ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে, তাহলে পড়াশোনাটা কীভাবে করবে? সামনে ওর পরীক্ষা আছে, পরীক্ষা তো ভালো রেজাল্ট হবে না। তার মানে এখনো অনুসরণটা শুরু হয়নি বলছেন? আহা, আপনি কেন বুঝতে পারছেন না, আজকের দিন তো প্রায় শেষ, মানে বিকেল গড়িয়ে তো সন্ধে হতে চায়, সারাদিন যদি এইভাবে উপোস করে থাকে তাহলে তো পড়াশোনা ঠিকভাবে করতে পারবে না। বুঝতে পারছেন আমি কি বলছি? সেটা কি মোহর বসু নিজে বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারবে না কেন, কিন্তু ওই যে তার জেদ, জেদের সামনে তার নথি স্বীকার করবে না। আমি যদ্দূর জানি আপনার বাবার সাথে ওর খুব ভালো সম্পর্ক, আপনি একবার আপনার বাবাকে বলুন না বিষয়টা। দেখুন, কাউকে কোনো কিছু বলে লাভ হবে না। ডক্টর অদিতি রায় চৌধুরীকে জনজনে বলাটা আমার কাজ নয়। রাইট, জনজনে বলাটা আপনার কাজ নয়,
কিন্তু তবু আপনি এসেছেন আমার কাছে বলতে। একটা কথা সাজেস্ট করি, আমাকে বলার চেয়ে আপনি ডক্টর রায়চৌধুরীকে বলুন, অনেক বেশি এফেক্টিভ হবে। কিন্তু আমার ধারণা অন্যরকম ছিল, আমার মনে হয়েছিল যে আপনাকে বলাটা অনেক বেশি এফেক্টিভ হবে। ভুল ধারণা। আপনি স্বীকার করতে না চাইলে কি হবে? আপনার ভাবী স্ত্রী তো স্বীকার করেই ফেলেছেন আমার কাছে যে সে আপনার স্ত্রী হতে যাচ্ছে। আপনি আমাকে বলতে চান না, ঠিক আছে, বলবেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।